হ্যালো অল মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কোনোদিন তোমাদের সামনে ক্যামেরার সামনে এরকমভাবে আমি কোনো আমার প্রবলেম ক্রিয়েট কিছু নিয়ে আমি আসিনি। তো আজকে আমি এলাম এই কারণে যে আমি দেখলাম আমার 70টা সাবস্ক্রাইব হয়েছে, আমার সাবস্ক্রাইবটা একদমই বাড়ছে না। আমি ইউটিউবকে বলছি, ইউটিউব কোম্পানিকে বলছি যে কেন আমার সাবস্ক্রাইবটা বাড়ছে না। আমি তো প্রতিদিনই ভিডিও আপলোড করছি, আমার ভিডিও কি এতটাই খারাপ হচ্ছে? যারা নোংরা নোংরা ভিডিও করে, খারাপ ভিডিও করে, তাদের তো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে ভিডিও করছি, কেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না? আর যারা সাবস্ক্রাইব করছে, বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না ভালো লাগলে করতে হবে না। কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেওয়াটা খুবই খারাপ ব্যাপার। আর এটাও দেখলাম আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সকালবেলা, 7 জন লাইক করেছো, 332টা ভিউজ দিয়েছে, খুবই ভালো কথা, খুবই হ্যাপি। 332টা ভিউজ দিয়েছে, অল্পতেই খুশি থাকি। আর 7টা লাইক দিয়েছো, ঠিক আছে, কিন্তু আমি যখন একটু পরে স্নান করে এসে দেখলাম যে 5টা লাইক আছে। যাদের ভালো লাগবে ভিডিও থেকে লাইক করবে, কিন্তু লাইক তুলবে না। যাদের ভালো লাগবে দেখো, না ভালো লাগবে কেউ দেখো না, প্লিজ। আর ইউটিউব কোম্পানিকে আমি বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও, একটু ভাইরাল করে দাও ভিডিওগুলো। যারা খারাপ খারাপ ভিডিও করছে, তাদের তো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে ভিডিও করছি, তাহলে আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? প্লিজ আমার এটুকু আবেদন রইল ইউটিউব কোম্পানিকে, আমার ভিডিও আমার চ্যানেলটাকে একটু দাঁড় করিয়ে দাও। আমি আপ্রাণ চেষ্টা করবো আগামীকাল আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো টাটা, আর কেউ কিছু খারাপ মনে করবে না, প্লিজ সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব তুলে দেবে না। তো চলো টাটা।